বিরিয়ানি হচ্ছে, জল ফুটছে, এইগুলো সব দিয়ে দেবো, এলাচ, ডালচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, লবঙ্গ, ওই গরম জলের মধ্যে দিয়ে দেওয়া হবে। নুন দিচ্ছি 2 চামচ, বাসমতি চাল, বিরিয়ানি এলাচ গুঁড়ো একটু ফাটিয়ে নেব যাতে গন্ধটা বেরিয়ে আসে। এলাচ, লবঙ্গ, ডালচিনি জলে দিয়ে দিলাম, তেজপাতা একটা দিয়ে দিলাম, ভালো করে এটা ফুটুক, তারপরে চালটাই ভেজানো চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটো, তেজপাতা, লঙ্কা সব আছে। এটা মাংসতে গ্রেভি দেওয়া হবে, মাংসের মশলা। আলু গুনের মধ্যে দিয়ে দিচ্ছি, মাংসটা ধোবো। মাংসর মশলা, টমেটো, পেঁয়াজ, লঙ্কা সব পেস্ট হবে মিক্সি। 1 কিলো মাংস নিয়ে নিয়েছি, মাংসটা ধোয়া হয়ে গেছে, এই মশলাটা দিয়ে দেব। এটা ধরতে হয় একটা হাত দিয়ে, মশলাটা দিয়ে দিলাম, চেঁচে দিয়ে দাও, লবণ দিয়ে দিলাম, সব মশলা দেওয়া হচ্ছে, গুঁড়ো লঙ্কা, হলুদ, শক্ত
জিরে, এইটাকে মাখিয়ে নেব করে। লেবুটা কেটে দাও, তেল গরম হচ্ছে, সব দিয়ে দিচ্ছি এর মধ্যে। ম্যারিনেট মাংসটা দিয়ে দেবো, এখানে ভালো লাগছে। আমাদের দুধটা ভেজানো হবে, এই যে শশা দুধটা মেশানো হবে জাফরান কেশর দিয়ে। জাফরানটা মেশানো হচ্ছে, এবার কেশরটা দেওয়া হলো। ফ্রুট কালার গোলাপ জল দেয়া হলো, কেওড়া জল এক ছিবি, এইটা দেখে দেয়া হবে, এটা বিরিয়ানিতে দেয়া হবে। স্যালাডের জন্য শশা কাটা হচ্ছে, মাংসটা একটু নাড়িয়ে দেব, খাই যদি তাই